শিশু দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মিড ডে মিল স্পেশাল মেনু ফ্রাইড রাইস মাংস। জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সোমবার আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে প্রায় 1500 শিক্ষার্থীদের জন্য রয়েছে মিড ডে মিল স্পেশাল মেনু ফ্রাইড রাইস এবং মাংস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্মমোহন রায়সহ শিক্ষক শিক্ষিকা ও স্কুলের কর্মী ও ছাত্রীরা। সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে জানান, এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে পেরে আমরা খুশি। পড়ুয়াদের এবং অভিভাবকদের এমন উপস্থিতি দেখে আমরা ভীষণই আনন্দিত। পাশাপাশি সুনীতিবালা প্রাথমিক সহ অন্যান্য স্কুলেও মর্যাদার সঙ্গে পালিত হল 58তম শিশু দিবস। যে বাচ্চারা স্বাধীনভাবে বেড়ে উঠুক, সুপ্ত প্রতিভা বাচ্চাদের ভিতরে আছে, যে বাচ্চা যেরকম ভবিষ্যতে হতে চায় বড় হয়ে, সেই বড় হওয়ার দিকটা যেন উন্মোচিত হয়, এবং বিশেষ করে চাইল্ড সাইকোলজি যেটা রপ্ত করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, এবং সেই হিসাবে আজকে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটাকেই আমরা কেন শিশু দিবস পালন করছি। একমাত্র পণ্ডিত জওহরলাল নেহরু উপলব্ধি করেছিলেন যে একটা শিশু মন যেমন অল্পে কাঁদে অল্পে হাসে। সোমবার 14 নভেম্বর 1964 সালে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রয়াণের পর থেকে ওনার জন্মদিন 14 নভেম্বর গোটা দেশে শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই বিশেষ দিন প্রসঙ্গে লক্ষ্মমোহন রায় জানান, আজ প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 133তম জন্মদিন। মেনু আয়োজন করা হয়েছে ফ্রাইড রাইস আর মাংস আর কি, বাচ্চাদের আনন্দ, আজকে ওদের দিন, আজকে তো বিশেষ করে ওদের দিন, ওদেরকে আমরা চেষ্টা করছি একটু ভিন্ন স্বাদের, ভিন্ন স্বাদ দেওয়া, দৈনন্দিন গতানুগতা থেকে বেরিয়ে একটু ভিন্ন স্বাদের আয়োজন করবার জন্য আর কি। সেই জন্যই আজকের এই আয়োজন। সব শিক্ষক, আমার সব শিক্ষক শিক্ষিকারা দারুণ সহযোগিতা করে আমরা গোটা দেশের সঙ্গে জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলেও এই উপলক্ষে শিশু দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ18 লোকাল।